যে এক নাম্বার একটা শর্ট কোশ্চেন আসে তো এই তিনটে চ্যাপ্টার রিলেটেড তো এখানে এমসি কিউটা বেশি তোমাদের প্রেফার করতে হবে আমি করাবো সেগুলো জন্যই যাই হোক তো তবুও কোনোটাই ছেড়ে রাখা উচিত নয় সুতরাং করব আমরা এরপর রিলেশনের প্রথমে আমরা শুরু করি ঠিক আছে রিলেশন জিনিসটা কি প্রথমে বলবো ডেফিনেশন অব রিলেশন আচ্ছা তোমাদের আমি না যেমন অন্যবারে যেমন সুন্দর করে আমি লিখে পারে তোমাদের কাছে মানে লিখে তোমাদেরকে বোঝাই বা এটসেট্রা তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বইয়ে তো তোমরা পেয়েই যাবে জিনিসটাকে আগে বোঝানোর উপর ফোকাস করবো ঠিক আছে কারণ বইয়ে তোমরা যদি আমি দাঁড়াও বইটা দেখাই এক মিনিট এই দিকে প্রথম দিকের গুলোতে তোমাদের এইদিকে দেখবে এই যে ডেফিনেশন অব রিলেশন তারপর তোমার এই যে কোনো সেটের ওপর সম্বন্ধে এগুলো পরপর না সুন্দর করে লেখা আছে তো কাজেই তোমাদেরকে বলবো যে এগুলো একটু দেখবে ঠিক আছে এগুলো একবার করে দেখবে একবার করে পড়বে পড়লে কি হবে না নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আর আমি তো এখন বোঝাবোই যাই হোক তো আমরা প্রথমে আগে রিলেশনের ডেফিনেশনটা জানবো না রিলেশনের ডেফিনেশান হচ্ছে দুটো ধরো সেট ঠিক আছে দুটো সেট ধরো এ একটা সেট আমি একটা নিজের মতো করে এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝাই এ একটা সেট ধরো এটা ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান টু থ্রি দিয়ে তৈরি একটা সেট ঠিক এই পদগুলো দিয়ে আরেকটা ধরো বি একটা সেট বি একটা সেট যেটা আমি ধরে নিই ধরো এ বি সি ডি ঠিক আছে এ বি সি ডি এটা একটা সেট ঠিক তো এরপর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এ সেট বা বি সেট কোনোটাই কিন্তু নাল সেট নয় এ কোনোটাই এ অথবা বি এগুলো কোনোটাই কিন্তু নাল সেট নয় এ নট ইকুয়াল টু নাল সেট এখানে তুমি যদি একটা লিখতেই চাই নট ইকুয়াল টু নাল সেট এর মধ্যে পড়ছে আবার বিও কিন্তু নাল সেট নয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে বিটাও নাল সেট নয় সেট কিন্তু হওয়া চলবে না কোনটাই শূন্য সেট হবে না এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট কন্ডিশন তাহলে এই যে এরকম দুটো সেট আছে তাহলে কি হবে না এ ক্রস বি এই জিনিসটা কি জিনিস না এটা হচ্ছে তোমাদের অর্ডার পেয়ার বলে একটা জিনিস অর্ডার পেয়ার বা কমিত জোর যুগল এটার মানেটা কি না এ ক্রস বি এটার মানেটা হচ্ছে এই একটা এটা একটা সেট আর কি তো এই সেটটা কিভাবে হবে না এ থেকে একটা পদ এবং বি থেকে একটা পদ নিয়ে একটা পেয়ার তৈরি হবে সেটাকে বলবে অর্ডার পেয়ার ঠিক ধরো ওখানে ওয়ান এটা ওয়ানটা কোন সেট আছে এ সেট ইনক্লুড পদ আর এটা হচ্ছে বি সেডের ইনক্লুড এলিমেন্ট তাহলে এ ওয়ান কমা এ এটা হচ্ছে একটা অর্ডার পেয়ার এ ক্রস এ ক্রস বি এই সেটটা ঠিক আছে আবার আর কি কি হতে পারে না আরো হতে পারে আমাদের ধরো টু কমা বি এটা হতে পারে ঠিক তারপর টু কমা সি হতে পারে এইগুলো হচ্ছে এ ক্রস বি এটা ঠিক আছে এরপর তাহলে সম্বন্ধটা কি রিলেশনটা কি না রিলেশন আমরা এটাকেই বলবো যে এই যে এ ক্রস বি এই যে সেটটা আমরা বার করলাম এর যে কোনো উপসেট। সেটাকে আমরা বলবো কি এই এ সেট থেকে বি সেটের রিলেশন রিলেশন ফ্রম এ টু বি ঠিক রিলেশন ফ্রম এ টু বি কোনগুলো আমরা বলবো রিলেশন এ এ টু টু বি বি এটা আমরা কাদেরকে বলবো না এ সেট থেকে বি সেট এর সম্বন্ধ বলা হয়ে থাকবে এই যে এ ক্রস বি এই যে সেটটা তার যে কোনো সাবসেটকে তা যে কোনো সাবসেটকে আমাদের বলা হবে তাহলে কি বলবো না আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি

রিলেশন মানে ওয়ান রিলেশন টু বি এই সরি ওয়ান রিলেশন টু এ ঠিক আবার আরও কি কি লিখতে পারি দেখো এখানে ফার্স্ট এর এ সেটের দেখো টু রয়েছে বি সেটা ধর আমি সি নিয়ে নিচ্ছি তাহলে এটা কি বলবো যে টু এখানে রিলেশন ফ্রম টু টু বি ঠিক আছে তাহলে টু আর আর এখানে আমি বি লিখছি ঠিক বা টু আর সিও লিখতে পারি টু আর সি এটাও লিখতে পারি কিন্তু আমরা ধরো নিলাম এখানে আমি একটা অন্যরকম নিয়ে নিলাম অন্য অন্যরকম নিলাম বলতে এখানে দেখো যেটা সেটে নেই এরকম কিছু একটা নিলাম এখানে ধরো আমাদের থ্রি আর এটা এটা নেই তাহলে কিন্তু কিন্তু আর এর সাথে রিলেশন হবে না ঠিক কারণটা কি কারণ আমাদের ধরো এই যে আমরা একটা সাবসেট তৈরি করছি আর সেখানে ধরো ওয়ান কমা এ রয়েছে টু কমা বি রয়েছে টু কমা সি রয়েছে সেখানে কিন্তু থ্রি আর এটা এখানে রিলেশনে নেই তাহলে এটা কিন্তু আমাদের এই রিলেশনের মধ্যে এখানে আমরা কিন্তু বলতে পারি না এখানে দুটো সেটে ছিল দেখো এখানে আমরা থ্রি ইও আছে এ সেটে বি ও আছে এ সেটে এবং এ ক্রস বি এর মধ্যেও সেটা পড়বে এখানেও পড়বে থ্রি মানে কিন্তু আর যেটা আর ইস এ সাবসেট অফ এ ক্রস বি কিন্তু আর তো একটা ইন্ডিপেন্ডেন্ট সেট তো সেই সেটের মধ্যে কিন্তু আমাদের এই অর্ডার পেয়ারটা নেই থ্রি কমা এ এই যে অর্ডার পেয়ারটা নেই সুতরাং এখানে কিন্তু রিলেশন এখানে কি হবে না থ্রি নট রিলেট টু এ এখানে ওয়ান রিলেট টু এ হল টু রিলেট টু বি হলো বিকজ এখানে ওয়ান কমা এ এইটা অর্ডার পেয়েটা রয়েছে টু বি এই অর্ডার পেয়েটা রয়েছে টু সি এই অর্ডার পেয়েটা রয়েছে সো ওয়ান রিলেট টু এ টু রিলেট টু বি থ্রি রিলেট টু সি এগুলো আমরা বলতে পারি কিন্তু থ্রি ইজ নট রিলেট টু এ কারণ কি কারণ আর সেটের মধ্যে এই অর্ডার পেয়ারটা নেই বলতে পারলাম এরপর আর সেটের দিকে তাকাও আর সেটের মধ্যে কি কি রয়েছে ওয়ান কমা এ টু কমা বি টু কমা সি এই অর্ডার তিনটে পেয়ার নিয়ে আমাদের আর সেট তৈরি হয়েছে ঠিক তাহলে এরপর আমরা কতগুলো জিনিস জানবো দুটো জিনিস আমরা জানবো একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ ঠিক রেঞ্জ অফ রিলেশন অ্যান্ড ডোমেন অফ রিলেশন বাংলায় হচ্ছে তোমার সম্বন্ধের ক্ষেত্র এবং ক্ষেত্র আরেকটা মানে হচ্ছে অঞ্চল ঠিক আছে সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং রেঞ্জটা হচ্ছে পাল্লা বা প্রসার কিভাবে হবে আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে কো কি কি হবে দেখো না ডোমেন অফ ডোমেন কি কি বললাম আমি আগে লিখি ডোমেন অফ আর ডোমেন অফ আর কোনগুলোকে ডোমেন বলা হয়ে থাকবে আর কোনগুলোকে রেঞ্জ বলা হবে রেঞ্জ অফ আর রেঞ্জ অফ রিলেশন কি কি বলবো না এই যে এ থেকে বি সেটে আমরা একটা সম্বন্ধ পেলাম ঠিক আছে এরপর আর সেট না আর যে রিলেশনটা পেলাম এই যে আর সম্বন্ধ এর মধ্যে কতগুলো অর্ডার পেয়ার পেয়েছি ক্রমিত জোর পেয়েছি তো এই যে ক্রমিত জোরগুলো পেয়েছি তার প্রথম পদ তার যে ফার্স্ট যে এলিমেন্টটা প্রথম যে পদগুলো সেইগুলো নিয়ে যে তৈরি করা হবে সেই হচ্ছে আর যদি রিলেশনের আমাদের ডোমেন ঠিক আর রিলেশনের ডোমেন দ্যাট মিনস ফার্স্ট যে এলিমেন্ট গুলো ফার্স্ট এলিমেন্ট অফ ফার্স্ট এলিমেন্ট অফ আর রিলেশন ঠিক এখানে যে অর্ডার পেয়ার গুলো দেখছো অর্ডার রয়েছে কমা এ টু কমা বি থ্রি কমা সি আরও ধরো নিচ্ছি আমি তাহলে তোমাদের সুবিধা হবে থ্রি কমা বি ধরো একটা নিয়ে নিলাম ঠিক তো এগুলো ধরো আমাদের আর এর মধ্যে রয়েছে ঠিক আর সম্বন্ধের মধ্যে রয়েছে তাহলে আর সম্বন্ধের মধ্যে যে যে অর্ডার পেয়ার রয়েছে যে যে অর্ডার পেয়ার রয়েছে সেই অর্ডার পেয়ারগুলোর ফার্স্ট যে এলিমেন্টগুলো ফার্স্ট এলিমেন্ট বলতে ওয়ান টু থ্রি টু এগুলো তাই তো তাহলে সেইগুলো নিয়ে আমি যদি একটা সেট তৈরি করি তাহলে এখানে আমি একটা সেট তৈরি করছি ওয়ান টুটা দেখো দুবার আছে সুতরাং এখানে আমি একবার নেব ঠিক আছে আর থ্রি তাহলে ওয়ান টু থ্রি এইগুলো দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ডোমেন অফ আর বা সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল ঠিক আছে বলতে পারলাম কোনগুলোকে তাহলে আমরা যখন আমাদেরকে যদি বলে যে কোনো সম্বন্ধের আমাদের ক্ষেত্র নির্ণয় করো বা পাল্লা অথবা আমাদের অঞ্চল নির্ণয় বললো তখন কি করব না আর আমরা সেটটা তৈরি করব সেই আর সেটের মধ্যে যে সমস্ত ক্রমিত যুগল বা অর্ডার পেয়ার রয়েছে সেই অর্ডার পেয়ার প্রথম পদগুলোকে নিয়ে একটা সেট তৈরি করবো সেই সেটটা হচ্ছে ডোমেন অফ আর ঠিক এরপর রেঞ্জ অফ আর বা পাল্লা সম্বন্ধের পাল্লা কোনগুলো না সেম জিনিস দ্বিতীয় পদগুলো মানে এখানে এ বি সি ঠিক আছে সেকেন্ড পদগুলো তাহলে একই রকম ভাবে আমরা যদি সুন্দর করে বলতে চাই কি লিখবো যে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ হচ্ছে আর এবং আর সেটের মধ্যে যে সমস্ত ক্রমিত জোর যুগল রয়েছে সেই ক্রমিত জোর যুগলের যে দ্বিতীয় পদ সেই দ্বিতীয় পদগুলো নিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি সেই সেটটা হচ্ছে রেঞ্জ অফ আর বা সম্বন্ধের পাল্লা বলতে পারলাম এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে রিলেশন আমরা জানলাম কি অর্ডার পেয়ার কোনগুলো আমরা জানলাম অর্ডার পেয়ার কি বলতো এ ক্রস বি এটার অর্ডার পেয়ার ক্রমিত জোট যুগল হচ্ছে যে ফার্স্টের সেখান থেকে একটা এলিমেন্ট তারপর সেকেন্ড যেটা রয়েছে সেখান থেকে একটা এলিমেন্ট এইগুলো নিয়ে যে যে পেয়ারগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় অর্ডার পেয়ার বা ক্রমিত জোট যুগল ঠিক তারপর কি জানলাম না রিলেশন জিনিসটা কি না রিলেশন হচ্ছে এ সেট থেকে বি সেটে আমাদের এই যে এ ক্রস বি এটার যে একটা উপসেট উপসেট মানে কি না এই সেটের মধ্যে ইনক্লুড পদগুলো নিয়ে ধরো আমাদের গঠিত হচ্ছে এরকম ঠিক তো এরপর আমাদের সেখানে কি ধরো আমরা এখানে যেমন এখানে কিন্তু আরেকটা জিনিস সেটা আমরা কি জানলাম তাহলে যে আর ইস এ সাবসেট অফ এ ক্রস বি আর ইস এ সাবসেট অফ এ ক্রস বি ঠিক আছে এরপর আরো কি বললাম আমরা যে এই যে রিলেশনের ডোমেন কোনগুলোকে বলা হয় থাকে রেঞ্জ কোনগুলোকে বলা হয় থাকে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো তাহলে আমি তারপরে এগোবো এরপর আমরা কো ডোমেন অফ আর কোনটাকে বলে বলো তো না কো ডোমেন অফ আর এটা ছোট্ট একটা জিনিস জেনে রাখো কো ডোমেন অফ আর বা রিলেশন বলা থাকে বি সেটটাকে ঠিক আছে বি সেটটাকে ঠিক বি সেটটাকে আমাদের বলা হয়ে থাকে কো ডোমেন অফ আর কো ডোমেন অফ আর ঠিক আছে মানে এই সেটটাকে বলা হয় থাকবে ঠিক এই সেটটাকে আমাদের কি বলা হয় থাকবে কো ডোমেন অফ আর এরপর তোমাদের আরেকটা জিনিস বলতে হবে সেটা জানাতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ রিলেশন যে কতগুলো সম্বন্ধ তৈরি হতে পারে কতগুলো সম্বন্ধ তৈরি হতে পারে প্রথমে নাম্বার অফ দেখো দেখ মানে কি কি আছে না এ সেটের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি তাহলে এন অফ এ থ্রি এন অফ বি কত রয়েছে মানে নাম্বার অফ বি সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট কি রয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর তাই তো তাহলে ফোর তাহলে নাম্বার অফ রিলেশন কি কি হতে পারে এটার ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ রিলেশন এটার ফর্মুলাটা কি না টু টু দি পাওয়ার এন অফ এন টু এন অফ বি ঠিক আছে এন অফ এ এন অফ বি মানে এ সেটের মধ্যে যতগুলো পদ সংখ্যা এবং বি সেটের মধ্যে যতগুলো পদ সংখ্যা তাদের গুণফল এবং টু এর সেই পাওয়ারটা ঠিক তাহলে এখানে এন অফ কত পেলাম এখানে এন অফ এ এই পার্টিকুলার এই এক্সাম্পলটার ক্ষেত্রে এন অফ এ পেলাম থ্রি এন অফ বি পেলাম আমরা ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু মানে টু টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এতগুলো কিন্তু সম্বন্ধ তৈরি হতে পারে ঠিক আছে এই যে আমরা দেখলাম এখানে এতগুলো সম্বন্ধ 2 to the power 12 এতগুলো সম্বন্ধ কিন্তু তৈরি হতে পারে তাহলে আমাদেরকে জানতে হবে ঠিক কোডোমেনা নাম্বার অফ রিলেশন এই হ্যাঁ আরেকটা কথা এটা কিন্তু এখানে পাশে একটা ছোট মত স্টার করে রাখো কারণ এটা আমাদের কিন্তু শর্ট কোশ্চেনে মাঝে মাঝে দিয়ে দেয় ধর আমাদের সেট সেটগুলোর পদগুলো দিয়ে দিলো এবং আমাদের বলে দিলো যে কতগুলো আমাদের সম্বন্ধ তৈরি হতে পারে বলো ঠিক আছে এরপর বিভিন্ন প্রকার সম্বন্ধ আমরা একটু জানব আমাদের সিলেবাসের মধ্যে তিনটে সম্বন্ধ আমাদের রয়েছে সেটা হচ্ছে সসম সম্বন্ধ সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ ঠিক আছে এই তিনটে রিলেশন আমাদের রয়েছে সুতরাং এই তিনটে রিলেশন আমাদের জানতে হবে আর তার আগে আমরা ইন জেনারেল কতগুলো সম্বন্ধ জানবো সেটা হচ্ছে শূন্য সম্বন্ধ যেটা এখন আমি বলছিলাম নাল সেটের ব্যাপারটা নাল সেট মানে কি না ধরো এ হচ্ছে একটা সেট আর ফাই দিয়ে আমরা চিহ্নিত করে থাকি ঠিক আছে এখানে দেখবে আমি দেখাচ্ছিলাম নট এটা তো দিয়ে আমরা নাল সেট করে থাকি ঠিক আছে এরপর ধরো আমাদের কি হচ্ছে যে আমরা যদি বলি যে একটা ফাই ইজ সাবসেট অফ এ ক্রস এ এটা মানে হচ্ছে যে এ একটা সেট বই আমাদের সুন্দর করে লেখা আছে তোমরা নিজেরা দেখবে ঠিক তো শূন্য সম্বন্ধ জিনিসটা হচ্ছে শূন্য সম্বন্ধ নালসের জিনিসটা শুনেই বুঝতে পারছো যে রিলেশনটার মধ্যে যে ইয়েগুলো সেটা নেই নাল মানে জিরো এম টি সেট ঠিক আছে তো শূন্য সম্বন্ধে আমরা কিভাবে লিখে দেব সিম্পলি সেকেন্ড ব্যাকেট মধ্যে ঠিক আছে কারণ আর যদি তাছাড়া আমরা ফাই দিয়ে লিখতে পারি ঠিক তাহলে এ একটা ধরো সেট এবং ফাই হচ্ছে শূন্য সেট তাহলে এখন আর যে কোনো সেটেরই কিন্তু আমাদের ফাই থাকে কারণ শূন্য সেট সুতরাং থাকতেই পারে মানে সবসময় যদি এ একটা সেট হয়ে থাকে তাহলে ফাই ইজ আ সাবসেট অফ আমরা বলবো ঠিক মানে এখানে ফাই যেটা সেটা হচ্ছে এ সেটের উপর একটা সম্বন্ধ এবং একে আমরা কি বলবো যে কারণ আমরা জানি যে রিলেশনটা হচ্ছে কি না রিলেশন সাবসেট এই যে আমরা যে সেটগুলো পাচ্ছি তাদের প্রমিত অর্ডার পেয়ারগুলো গুলো তাহলে এখানে phi is a আর অফ এ তাহলে আমরা এটা কি বলতে পারি যে এ সেটের ওপর শূন্য সম্বন্ধ এটাকে আমরা কি বলবো এ সেটের ওপর শূন্য সম্বন্ধ আর একটা ছোট্ট একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন এটার মানেটা কি না এটা হচ্ছে তোমার উল্টোটা আর কি মানে এ যদি একটা সেট হয় তাহলে এ ক্রস এ মানে গোটা এখানে যদি যদি আমরা সেটের এরকম করে দেখি তাহলে এটা এটা শূন্য সেট যদি হয়ে থাকে মানে কিছুই নেই তাহলে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন হচ্ছে গোটা জুড়ে ঠিক আছে তো এটা হচ্ছে সার্বিক সম্বন্ধ দ্যাট মিনস এ যদি একটা সেট হয় তাহলে এ ক্রস এ অবভিয়াসলি ইস এ সাবসেট অফ এ ক্রস এ তাহলে এটাই হচ্ছে এ সেটের উপর একটা সম্বন্ধ এ ক্রস এটা যেটা হচ্ছে কি না এ সেটের ওপর উপর সার্বিক সম্বন্ধ ঠিক এ একটা সেট তাহলে এ ক্রসেই আমরা বের করলাম এ একটা সেট আমাদের ধরো আছে ঠিক টট ডট কিছু একটা আছে তাহলে এ ক্রসে এবং এ ক্রস এ ইজ আ সাবসেট হবে এ ক্রসে তাহলে এখানে এ সেটের ওপর এ ক্রসে এটা হচ্ছে কি একটা সম্বন্ধ এবং যেটাকে আমরা বলবো কি সার্বিক সম্বন্ধ ঠিক এরপর আরেকটা জিনিস জানবো তারপর আমরা আমাদের সিলেবাসের মতো মানে যা অঙ্ক রিলেটেড যে সম্বন্ধগুলো লাগবে আপনি বলছিলাম সেটা আমরা করব সেটা হচ্ছে এ কক সম্বন্ধ একক সম্বন্ধ বা ইংলিশে হচ্ছে আইডেন্টি একক সম্বন্ধ বা একসময় সম্বন্ধ এটা হচ্ছে আইডেন্টি এটার মানে এটা কি না একটা একই রকমভাবে এ ধর একটা সেট এবং এ সেটের ওপর একক সম্বন্ধ আমরা কি দিয়ে বলবো ধরো আমরা আই এ দিয়ে সিম্বলাইজ করা হয়ে থাকে আই এ দিয়ে এবং সেখানে কিভাবে লিখবো আমরা না আই এ টু আমরা লিখতে পারি এক্স এক্স যেখানে এক্স হচ্ছে একটা এলিমেন্ট অফ এ সেট ঠিক এক্স ইজ দ্য এলিমেন্ট অফ এসেট তাহলে এই যে আই এই এই যে যে সম্বন্ধটা আমরা লিখলাম লিখলাম আমি সেটাই হচ্ছে একক সম্বন্ধ আই এ সম্বন্ধটা অর্থাৎ ধরো এ যে সেটের মধ্যে পদগুলো রয়েছে তার প্রত্যেকটা পদ তার প্রত্যেকটা পদ কেবলমাত্র তার একই পদের সাথে সম্বন্ধ যুক্ত হয় ঠিক মানে ধরো এক্স আর ওয়াই দুটো জিনিস তাহলে এক্স কখন একসম সম্বন্ধ হবে ধর এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তাহলে এক্স যদি এখানে যদি একসময় সম্বন্ধ হয় তাহলে তখন কি হয়ে যাবে না এক্স ইকালস টু ওয়াই এক্স ইকলস টু ওয়াই মানে সবগুলোর যে তোমাদের যদি আমি সম্বন্ধের মধ্যে যে পদের যদি কথা বলি তাহলে পদগুলো আমাদের কি হবে সেম হয়ে যাবে পদগুলো মানে একদম সহজ সরল ভাষায় আমাদের সেম হয়ে যাবে ঠিক মানে আমাদের এ সেট মধ্যে ধর একটা এ আমরা সেট নিলাম ধর এখানের মধ্যে এ বি সি ডি এরকম আমাদের এলিমেন্ট রয়েছে তাহলে এখানে যখন আমরা একসময় সম্বন্ধ করবো তাহলে একসময় সম্বন্ধে কি দেখলাম এক্স কমা এক্স মানে এখানে কি কি হবে তার মানে এই একসময় সম্বন্ধের মধ্যে সেট কি কি আমাদের এলিমেন্ট পড়বে এ কমা এ পড়তে পারে বি কমা বি হবে সি কমা সি হবে ডি কমা ডি হবে এটা মানে কি অর্ডার পেয়ারের যে দেখতে পাচ্ছো দুটো যে এলিমেন্ট সেই দুটো এলিমেন্ট কি বললাম আমি একটু আগে সেম হয়ে যাবে ঠিক কিন্তু আমরা যদি এখনই মানে ধরো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে রিলেট করছে না মানে আমাদের ধরো আমরা যদি একটা সেট নি ঠিক আছে একটা সেট নি একটা রিলেশন আমরা নিয়েছি আর ওয়ান রিলেশন এবং সেটা আমরা একটা সেট তৈরি করেছি নিজেদের মতো করে ধরো এ কমা এ একটা সি কমা সি নিয়েছে ডি কমা ডি নিয়েছি এটাকে কিন্তু আমরা 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 কিন্তু কিন্তু আইডেন্টিটি রিলেশন বলতে পারি না মানে এর উপর এ সেটের ওপর উপর একক সম্বন্ধ বলতে পারি না কারণটা কি কারণ হচ্ছে দেখো এখানে এই যে আইডেন্টি সেটের মধ্যে এখানে কিন্তু বিটা কিন্তু বি কমা বি মানে বিটা কিন্তু আমাদের এর মধ্যে ইনক্লুড ছিল বিটা এই যে বি পদটা ছিল এর মধ্যে ইনক্লুড কিন্তু এখানে বি কমা বি এই যে অর্ডার পেয়ারটা সেটা কিন্তু এই যে রিলেশনের মধ্যে কিন্তু নেই এই রিলেশনের মধ্যে ইনক্লুড নেই তাহলে এটাকে আমরা কিন্তু এই যে এ সেটের ওপর একক সম্বন্ধ বলতে পারি না আই এ যেটা আমরা নিম্ন লিখিত সঙ্গে এটা হচ্ছে একক সম্বন্ধ তার জন্য আমরা আই এ দিয়ে সিম্বলাইজ করলাম কিন্তু কেন আর ওয়ান যেটা আমি যে রিলেশনটার কথা বললাম এটা কিন্তু একক সম্বন্ধ নয় আবার যদি দুটো আলাদা আলাদা পদ নিয়েও আমরা যদি কোনো রিলেশন তৈরি করি আর টু মানে যেখানে এ কমা এ আছে বি কমা বি আছে সি কমা সি আছে সি কমা সি আছে ডি কমা ডি আছে এবং তার সাথে ধরো সি কমা ডি রইল ঠিক এটাও কিন্তু একই রকম ভাবে আমাদের আইডেন্টি রিলেশন নয় এ সেটের ওপর একক সম্বন্ধ আমরা বলতে পারি না কারণ এখানে এ যে সেটটার কথা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ সেটের দুটো পদ যদি নেওয়া হয়েছিল সি আর ডি তাহলে এই দুটো পদের সাথে সম্পর্কিত কিন্তু এখানে আমরা কি বললাম যে তখনই কেবলমাত্র আমরা একক সম্বন্ধে বলতে পারি যখন এক্স ইকুয়ালস টু ওয়াই যদি এক্স আর ওয়াই দুটো অর্ডার পেয়ার এবং তাদেরকে কখন আমরা একসঙ্গে সম্বন্ধ বলতে পারি যখন এক্স ইকুয়ালস টু ওয়াই ঠিক তাহলে জিনিসটা ক্লিয়ার হলো তাহলে আমরা এখন তিনটা জিনিস জানলাম শূন্য সম্বন্ধ সার্বিক সম্বন্ধ এবং তোমাদের এক সময় সম্বন্ধে এই তিনটে জিনিস কিন্তু আমরা জানলাম এরপর আমরা আমাদের যে সিলেবাস লাগে সেটা হচ্ছে তিনটে যে রিলেশন আমি তোমাদেরকে কথা বলছিলাম এই রিলেশনের তিনটে আমি ছোট্ট করে এই জায়গাটা একটা করাবো কি কি লাগে আমাদের না ফার্স্ট অফ আমাদের লাগছে আমাদের রিফ্লেক্সিভ সসম সম্বন্ধ রিফ্লেক্সিভ রিলেশন বা বাংলাটা আমি লিবাগেটে লিখে দিই সসম সম্বন্ধ আরেকটা আমাদের কি লাগে সিমেট্রিক বা প্রতিসম সিমেট্রিক বা প্রতিসম সমৃদ্ধ আর একটা লাগে ট্রানজিটিভ বা সংক্রমণ ঠিক আছে ট্রানজিটিভ ট্রানজিটিভ বা বাংলাটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ এই তিনটে সম্বন্ধ সম্পর্কে আমরা জানবো তাহলে আমাদের হয়ে যাবে তো সসম প্রতিসম সংক্রমণ খুব ভালো করে বুঝবে একদম সহজ জিনিস কঠিন কিছু নেই প্রথমে আমরা পড়বো সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন এটা কি না দেখো প্রথমে সম্বন্ধ দিয়ে আমরা জেনে নিচ্ছি কি যে কোনো সেটে এ কোনো সেট শূন্য সেট হবে না তাহলে শূন্য সেট নয় এরকম একটা সেট আমরা যদি এ সেট নিয়ে নিই তাহলে কখন আমরা সসম বলবো কোনো রিলেশনকে কখন আমরা সিমেট্রিক বলবো কখন ট্রানজিটিভ বলবো এটা আমাদের জানতে হবে তাই তো ধরো আমাদের একটা আমরা সেট নিয়েছি এবং সেই সেটের মধ্যে আমরা একটা অর্ডার পেয়ার পেয়েছি যেটা রিলেশন করছে মানে এ একটা পদ নিয়েছি এ রিলেট টু এ হচ্ছে এ এ যেটা বলতে চাই যে এই যে এটা এটা ধরো আমাদের এ যে সেটটা যেটা নিয়েছে মধ্যে আমাদের কিন্তু এ পতটা রয়েছে এবং এ কমায় তৈরি করছি সেটা কিন্তু আর এর মধ্যে রয়েছে যে রিলেশনের কথা বলছি সেই রিলেশনের যে সেটটা তার মধ্যে রয়েছে এই অর্ডার পেয়ারটা তাহলে এখন আমরা মানে সম কোথায় বলতে পারি যখন এ রিলেড টু এ হবে এটাকে কিন্তু আমরা সন্ধ্যা বলবো এ রিলেট টু এ হবে ঠিক কখন বলবো যদি প্রত্যেকটা প্রত্যেকটা যে 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 পদ পদ তাদের এই এ সেটের মধ্যে অবস্থিত প্রত্যেকটা পদ তাদের যে ক্রমিত জোটটা সেটা যদি রিলেশনের মধ্যে অবস্থিত হয় তখন আমরা বলবো কি যে সেটা সেই সেটটা আর সম্বন্ধটা সসম আর সম্বন্ধটা সসম এটা আমরা কিন্তু বলবো ঠিক ধরো একটা সেট এরকম রকম ভাবে বি রয়েছে এবং সেটা যদি রিলেশনের মধ্যে না হয় তাহলে কিন্তু সেই আর্ট সম্বন্ধটাকে সসম বলতে পারবো না এই সেটের মধ্যে যে যে পদগুলো রয়েছে তাদের যে ক্রমিত জোর এরকমভাবে আমরা তৈরি করব এখানে দেখো এটা কিন্তু এক প্রকার আমরা কি পাচ্ছি আইডেন্টিটি রিলেশন পাচ্ছি তাই তো তাহলে এই যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটা মানে ক্রমিত জোরগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই রিলেশনের মধ্যে যদি থাকে তখন আমরা বলবো সসম জোর মানে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই এ সেটের মধ্যে ধরো টু রয়েছে তাহলে এবং আর যে সেটটা যে রিলেশনটার কথা বলছে সেই রিলেশনের মধ্যে আমাদের ওয়ান কমা ওয়ান টু কমা টু রয়েছে রয়েছে তো তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পদের যে ক্রমিত জোর যুগল তাহলে এখানে আমাদের কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই করছে এ কমা এর রিলে মানে আমাদের আর এর মধ্যে রয়েছে আছে বিলংস টু আর সেট তাহলে এখানে দেখো এটা আমরা কি বলবো যে আর্টটা তোমাদের আর্ট ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন আর ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু এখানেই ধরো আমার টু কমা টুটা থাকলো না আর একটা ধরো আর ওয়ান আর একটা রিলেশন নিলাম যেখানে শুধুমাত্র ওয়ান কমা ওয়ান রয়েছে তাহলে টু কমা টুটা নেই তাহলে কিন্তু এ সেটের মধ্যে সেই টুটা পয়েন্ট টু এলিমেন্টটা ছিল তাহলে কিন্তু এখানে আর ওয়ান ইজ নট আ রিফ্লেক্সিভ রিলেশন আর ওয়ান ইজ নট আ রিফ্লেক্সিভ রিলেশন ঠিক এটাই হচ্ছে আমাদের সসম তোমরা যখন কোশ্চেন পাবো মানে কোশ্চেনের আনসার করাবো তখন আরো জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে জিনিসটা এখন তোমরা একটু ধারণা জেনে রাখো হবে ঠিক আছে এরপর আমরা চলে সিমেট্রিক রিলেশনে তো সিমেট্রিক রিলেশন কি জিনিসটা কি না সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ হচ্ছে একই রকম ভাবে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝবো ধরো আমাদের এ আর বি মানে শূন্য সেট নয় এটা প্রথমেই বারবার বলবো এবার এ এর উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর সেটাকে কখন আমরা প্রতিসম সম্বন্ধ বলবো যদি উল্টোটা মানে এ আর বি নিয়ে একটা ধরো এ বি অর্ডার পেয়ার নিয়ে একটা রিলেশন তৈরি হচ্ছে আর এবং একই রকম ভাবে এটা ইমপ্লাইজ দ্যাট বি কমা এটাও যদি আর এর মধ্যে থাকে তখন আমরা কিন্তু বলবো যে আর ইস সিমেট্রিক রিলেশন আর ইস সিমেট্রিক রিলেশন মানে অর্থাৎ কি লিখতে পারি না এ রিলেট টু বি থাকলো তার সাথে সাথে তার সাথে সাথে কি থাকলো বি রিলেট টু এ থাকলো ঠিক এবং যেখানে এ আর বি এই দুটো পদই কিন্তু এ সেটের মধ্যে ইনক্লুড এ আর বি দুটো পদই কিন্তু এ সেটের মধ্যে ইনক্লুড কারণ আমরা এ সেট থেকেই তো আমরা আর রিলেশনটা তৈরি করছি ঠিক তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এই আর ইজ আ সিমেট্রিক রিলেশন একই রকম ভাবে একটা এক্সাম্পল যদি আমরা ওয়ান কমা টু ধরো নিয়েছিলাম এখানে আরেকটা রিলে আমরা যদি একটা এক্সাম্পল নিই হ্যাঁ একটা এক্সাম্পল নিয়ে নিলাম ধরো আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়ে একটা সেট নিচ্ছি এবং একটা রিলেশন আমরা তৈরি করছি একটা রিলেশন যদি আমরা তৈরি করি অর্ডার পেয়ারের মধ্যে কি কি থাকতে হবে না এই রিলেশনের মধ্যে ধরো ওয়ান কমা টু রয়েছে তার সাথে সাথে টু কমা ওয়ানও কিন্তু রয়েছে ঠিক আবার থ্রি কমা ফোর রয়েছে বা ফোর কমা থ্রি রয়েছে তাহলে দেখো এ আর বি এখানে এটার সাথে করার চেষ্টা মানে এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো এ সেট এর মধ্যে রয়েছে এবং এ রিলেট টু বি একই রকম ভাবে বি রিলেট টু এ তাই তো এই রিলেশনের দিকে তাকাও ওয়ান কমা টু যেমন অর্ডার পেয়ারটা রয়েছে রিলেশনের মধ্যে টু কমা ওয়ানও কিন্তু আমাদের রিলেশনের মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে আমরা এটা কি বলতে পারি আর ইস আট্রিক যেমন রিলেশনের মধ্যে রয়েছে বিলংস টু দ্য রিলেশন অ্যান্ড মানে বি কমা এ এই অর্ডার পেয়ারটা ইজ অলসো রিলেট মানে বিলংস টু রিলেশন ঠিক তাহলে এখানে আমরা কি বলতে পারি আর ইজ সিমেট্রিক রিলেশন ঠিক আছে তাহলে আর সম্বন্ধকে আমরা প্রতিসম সম্বন্ধ কখন বলতে পারি যখন এ আর বি এই যে এরকম দুটো যে অর্ডার পেয়ারটা সেই অর্ডার পেয়ারটা একই রকম ভাবে তার যে বি মানে ভাইসে ভার্স আর কি ব্যাপারটা তাহলে বি কমা এ এই যে অর্ডার পেয়ারটাও যখন রিলেশনের মধ্যে থাকছে তখন আমরা বলতে পারছি প্রতিসম জিনিসটা বুঝতে পারছো তো কোনটাকে সসম বললাম কোনটাকে প্রতিসম বললাম সসমটা কি না সেম পথ দিয়েই তৈরি সেম এলিমেন্ট দিয়েই তৈরি অর্ডার পেয়ার সেটা যখন থাকছে তখন আমরা বলছি সসম্য এখানে কি না সেম এলিমেন্ট নয় দুটো আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু সেই দুটোর উল্টোটাও যখন থাকছে ভাইসি ভার্সা যখন আমাদের রিলেশনের মধ্যে থাকছে তখন সেটাকে আমরা বলছি প্রতিসম বা সিমেট্রিক এরপর আমরা পড়বো ট্রানজিটিভ ট্রানজিটিভটা কি না ধরো এ আর বি দুটো এরকম এলিমেন্ট দিয়ে তৈরি অর্ডার পেয়ার সেটা মধ্যে রয়েছে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে বি কমা সি এটাও আমাদের আর এর মধ্যে রয়েছে ঠিক এবং এবং তার সাথে ইমপ্লাইজ দ্যাট এ কমা আর এই দুটো রয়েছে এবং সেটা ইমপ্লাইজ দ্যাট এ কমা সিটাও আমাদের রিলেশনের মধ্যে রয়েছে রিলেশনের যে সেটটা তার মধ্যে রয়েছে যেখানে আমরা এ যে সেটটা নিয়েছি সেটা কিন্তু শূন্য সেট নয় এটা বারবার আমি বলবো তাহলে এরকম যদি হয়ে থাকে তখন আমরা বলবো যে আর ইজ আ ট্রানজিটিভ তার সাথে সাথে এ বি সি এই প্রত্যেকটা পদই কিন্তু এ সেটার মধ্যে থাকবে যেমন এখানে ছিল এটার মানেটা কি হলো মানেটা হলো ধরো এ একটা সেট একই রকম ভাবে আমরা যদি নিই ধর এটাই নিলাম ওয়ান টু থ্রি ফোর আমাদের এ রয়েছে তাহলে একটা রিলেশন আমরা তৈরি করছি রিলেশনটা কিরকম ভাবে তৈরি করব আমরা না আমাদের এখানে সংক্রমণ কখন হবে সংক্রমণ যেটা বললাম আমি সংক্রমণ সম্বন্ধ সেটা কখন হবে না ধরো আমার এখানে সংক্রমণ সম্বন্ধ হবে যদি আমাদের আমি এখানে একটা সেট নিচ্ছি ধর এখানে আমি একটা এখান থেকে যদি আমি তৈরি করছি তাহলে ধরো ওয়ান ওয়ান থাকতেই পারে মানে যে কোনো কিছু থাকতেই পারে বা টু থ্রি রইল ঠিক তার সাথে ওয়ান থ্রি রইল টু থ্রি রইল ওয়ান থ্রি রইল এবং তার সাথে কি থাকলো না টু টু থ্রি নিলাম একটা ওয়ান থ্রি নিলাম একটা ঠিক আছে এবং আরেকটা নিলাম আমরা অন্য রকমভাবে নিলাম ধরো থ্রি কমা থ্রি কমা এখানে কিনি ফোর নি ঠিক এবং তার সাথে টু কমা ফোর রইলো তাহলে এটা আমরা কি বলবো সংক্রমণ সম্বন্ধ ভালো করে এখানে ভেবে দেখো এ কমা বি ঠিক ধরো আমি এখানে আমার এখানের মধ্যে তাকিয়ে দেখো টু কমা থ্রি নিয়েছি ঠিক আছে টু কমা থ্রি নিয়েছি আবার বি কমা সি এটা একটা অর্ডার পেয়ে ধরো থ্রি কমা ফোর রয়েছে ঠিক এবং তারপর কি এ কমা সি তাহলে এখানে এটা কত কি ছিল টু আর বিটা কি ছিল থ্রি আর বি এখানে কি মানে এখানে কি ছিল ধরো আমি থ্রি আর ফোর নিয়েছি তাহলে টু ফোর এই জিনিসটাও কিন্তু এই রিলেশনের মধ্যে রয়েছে তাহলে এটা কি বলবো আর ইস আ ট্রানজিটিভ রিলেশন আর ইস আ ট্রানজিটিভ রিলেশন ঠিক বলতে পারলাম তাহলে এটাই হচ্ছে কিন্তু সংক্রমণ সম্বন্ধ এটার মানেটা কি না একটা এমন একটা সেট আমরা তৈরি করছি যে সেটের মধ্যে এ কমা বি এই যে অর্ডার পেয়ার সেটা রিলেশনের মধ্যে রয়েছে বি কমা সিটাও রিলেশনের মধ্যে রয়েছে এবং তার সাথে এ কমা সিটাও কিন্তু রিলেশনের মধ্যে রয়েছে তখন আমরা বলবো যে আর ইজ আ ট্রানজিটিভ রিলেশন আর ইজ আ ট্রানজিটিভ রিলেশন ঠিক আছে এটা আমরা আমাদের কিন্তু এইগুলোর ওপরে মেনলি এইটার ওপরে তোমরা যদি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো একদম সংক্ষেপে আমি লিখে দিলাম কারণ বই একটু ইন মানে আমাদের তো অনেক বড় করে লেখা আছে তো এই জিনিসটাই আমাদের লাগবে পরের দিন এটার ওপরই আমরা অঙ্ক করব ঠিক এটাই হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ইকুই রিলেশন ইকুই রিলেশন কখন বলবো যখন কোন রিলেশনের মধ্যে তিনটে জিনিসই স্যাটিসফাই করবে একটা রিলেশন যে রিলেশনটা রিফ্লেক্সিভ হবে সিমেট্রিক হবে ট্রানজিটিভ হবে এই তিনটাই যখন হবে তখন আমরা বলবো আর ইজ আ ইকুইভ্যালেন্স রিলেশন ঠিক আর ইজ আ ইকুইভ্যালেন্স রিলেশন মানে এখানে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যদি আমরা এরকম ভাবে ডায়াগ্রামের লিখতে পারি যে আর ইজ এ যখন আর ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন একই রকম ভাবে আর ইজ আট্রিক রিলেশন আর ইজ আজিটিভ রিলেশন ট্রানজিটিভ রিলেশন এই রকম যদি থাকে ঠিক এই তিনটে জিনিস ধরো আমাদের স্যাটিসফাই করছে তখন আমরা বলব একই রকম ভাবে আর ইজ ইকুইভ্যালেন্স রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন মানে এটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ ঠিক ঠিক আছে এটার ওপরই ছিল আজকের আমাদের ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারছো তাহলে আর একবার ভিডিওটা তোমরা প্লিজ একবার শুনে দেখো এবং তার সাথে সাথে তোমরা তোমাদের বইয়ের যে থিওরিটা আমি দেখালাম সেই থিওরিটাও তোমরা একটু প স্টাডি করো আমরা অঙ্ক শুরু করব পরের দিন বেশি অঙ্ক আমরা করবো না কারণ তোমাদের একটু করে নিলেই আমাদের বেশি কিছু নেই ঠিক অনেক কঠিন কঠিন আমরা করে এসেছি ওকে আজকের মতো এইটুকুই টাটা